রাজ্যের 14 জায়গায় 40 ছাড়ালো দিনের তাপমাত্রা। স্বস্তির হাওয়া শুধু পাহাড়ে, রাজ্যে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে গরমের দাপট। সোমবার রাজ্যের 7 জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গন্ডি ছাড়িয়েছিল। মঙ্গলবার সেই সংখ্যাটা হলো দ্বিগুণ। রাজ্যের 14টি জায়গায় 40 ডিগ্রি সেলসিয়াসের গন্ডি ছাড়ালো তাপমাত্রা। মঙ্গলবারেও রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল পানাগড়। সেখানে দুপুরের তাপমাত্রা ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা, সল্টলেকে এবং দমদমে দিনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গন্ডি ছাড়িয়েছে। পানাগড়, মগরা, মেদিনীপুরে চলছে তাপপ্রবাহ। হাঁসফাঁস গরমে বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার পানাগড়ে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি। মগরা এবং মেদিনীপুরে তাপমাত্রা ছিল যথাক্রমে 40 এবং 41.4 ডিগ্রি সেলসিয়াস। পিছিয়ে নেই বাঁকুড়াও, সেখানে মঙ্গলবার দিনের তাপমাত্রা ছিল 41.4 ডিগ্রি সেলসিয়াস। কলাইগুন্ডায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে দিনের তাপমাত্রা 41, সিউড়িতে 41, পুরুলিয়ায় 40.3 ডিগ্রি, বর্ধমানে 40 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সল্টলেকে দিনের তাপমাত্রা ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে 4.4 ডিগ্রি বেশি। দমদমে দিনের তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। খুব পিছিয়ে নেই কলকাতা, তবে পাহাড়ের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। দার্জিলিং এ দিনের তাপমাত্রা 19.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। কালিম্পং এর দিনের তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কোনো স্বস্তির বার্তা দেয়নি। তারা জানিয়েছেন আগামী 3 দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে, সঙ্গে বজায় থাকবে অস্বস্তি। গরমে তাপর যেমন বাড়বে, তার সঙ্গে তাল মিলিয়ে তাপপ্রবাহের পরিস্থিতিও সৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে, সেই সতর্কতাও দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি গরমে সুস্থ থাকার জন্য প্রচুর জলপানের পরামর্শ দিয়েছে তারা। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাইরে বেরোতে বারণ করছে তারা। ব্যুরো রিপোর্ট, কিউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।